শরীরের সুস্থতার জন্য পানি পান করা সকলেরই প্রয়োজন, কিন্তু অনেকেই আছেন যাদের তৃষ্ণা না পেলে তারা পানি পান করে না, কিন্তু ডাক্তাররা বলছেন এটা খুবই বাজে অভ্যাস। প্রত্যেকেরই একটি নির্দিষ্ট পরিমাণ পানি পান করা উচিত। তাহলে কিভাবে বুঝবেন আপনি পর্যাপ্ত পরিমাণে পানি পান করছেন না? ডাক্তাররা বলছেন শরীরে এর কিছু লক্ষণ রয়েছে। সেরকম 6টি লক্ষণ নিয়ে আজকে আপনাদের মাঝে আছি আমি সতক। নাম্বার 1, ত্বকের শুষ্কতা। যারা কম পানি পান করেন তাদের ত্বক শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে যে শুধু পানির অভাবে ত্বক শুষ্ক হয়ে থাকে তেমনটা নয়, আরো নানা কারণেও ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। নাম্বার 2, টয়লেটে কম যাওয়া। যারা পর্যাপ্ত পরিমাণে পানি পান করে থাকেন তাদের দিনে 6 থেকে 7 বার প্রস্রাব করতে টয়লেটে যাওয়া লাগে, কিন্তু যাদের এর থেকে কম পরিমাণে প্রস্রাবের চাপ দেয় তারা অবশ্যই পানির অভাবে ভুগছেন। নাম্বার 3, মুখের ভিতরের অংশ শুকিয়ে যাওয়া। যারা পর্যাপ্ত পরিমাণে পানি পান না করেন তাদের মুখের ভিতরের অংশ খুব তাড়াতাড়ি ঘন ঘন শুকিয়ে আসে। নাম্বার 4, মাথা ব্যথা। মাথা ব্যথার অন্যতম একটি কারণ শরীরে পানির ঘাটতি, কিন্তু শুধু পানির অভাবে মাথা ব্যথা হবে এমনটা নয়, আরো নানা কারণে মাথা ব্যথা হতে পারে। তবে ডিহাইড্রেশনের কারণে যেই মাথা ব্যথা হয়ে থাকে তা নাড়াচাড়া করলে বৃদ্ধি পায়। নাম্বার 5, প্রস্রাবের রং হলুদ হওয়া। প্রস্রাবের রং সাধারণত বর্ণহীন, কিন্তু শরীরে পানির ঘাটতি দেখা দিলে প্রস্রাবের রং হলুদ বর্ণের হয়ে থাকে। নাম্বার 6, ঘন ঘন খিদে পাওয়া। শুনতে একটু অবাক লাগলেও এটা সত্যি যে শুধুমাত্র খাবারের অভাবেই খিদে পায় না, অনেক সময় শরীরে পানির ঘাটতি থাকার কারণেও আমাদের বারে বারে খিদে পেতে থাকে। কাজেই ঘন ঘন খিদে পাওয়া মানুষদের বুঝতে হবে তাদের শরীরে পানির অভাব রয়েছে। তো বেশি করে পানি খান এবং সুস্থ থাকুন। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। ধন্যবাদ।